কিভাবে করে ড্যাশবোর্ড থেকে গোল স্প্লিট টোকেনগুলোকে প্রোটায়ার দাবিতে উত্তোলন করতে পারবেন। স্প্লিট কন্ট্রাক্টস গোল কেনার পরের দাবটি হল স্মার্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনের অ্যাপসের মাধ্যমে আপনার ওয়ালেটে প্রাপ্ত গোল স্প্লিট টোকেনগুলির অর্থ প্রদান। গোল স্প্লিট টোকেনগুলো দিয়ে লেনদেন করতে আপনার ওয়ালেটকে সক্রিয়ভাবে অ্যাক্টিভ করতে বলবেন না। সক্রিয়ভাবে অ্যাক্টিভ করতে শুধুমাত্র 0.1 স্মার্ট থেকে আপনার ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে ট্রান্সফার করুন। আমরা আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আল্টিমার সাথে সমস্ত লেনদেনে স্মার্ট কয়েন গ্যাস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। লেনদেন করতে আপনার ওয়ালেটে কমপক্ষে 5500 স্মার্ট থাকতে হবে। তাই গোল স্প্লিট টোকেনগুলো প্রত্যাহার দাবিতে উত্তোলন করতে ডেফি ওয়েবসাইটে ড্যাশবোর্ড খুলুন। একেবারে উপরের বাম দিকে আপনি উপলব্ধ গোল স্প্লিট উইজিটটি দেখতে পাবেন। এটি আপনার গোল স্প্লিট টোকেনগুলোর উপলব্ধ ব্যালেন্স। এই উইজিটে একটি পে আউট বোতাম রয়েছে, এই বোতামে ক্লিক করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে টোকেনগুলো প্রত্যাহারের দাবিতে উত্তোলন করতে ডি ফ্যাক্টর প্রমাণীকরণের প্রয়োজন হবে। যে উইন্ডোটি খোলে সেখানে উত্তোলনের জন্য গোল স্প্লিট ব্যালেন্স নির্বাচন করুন। একটি উইন্ডো খুলবে যেখানে আপনাকে আপনার গোল স্প্লিট ওয়ালেটের ঠিকানার অ্যাড্রেসটিকে পেস্ট করতে হবে। ঠিকানাটি স্মার্ট ওয়ালেটে অনুলিপি কপি করা যেতে পারে। কপি করা ঠিকানার অ্যাড্রেসটিকে পেস্ট করুন। প্রত্যাহারের দাবিতে উত্তোলন করতে হবে এমন গোল স্প্লিটের পরিমাণটি নির্দেশ করুন এবং স্থানান্তর ট্রান্সফার বোতামে ক্লিক করুন। একটি উইন্ডো খুলবে যেখানে আপনাকে একটি ডি ফ্যাক্টর প্রমাণীকরণ কোড লিখতে হবে। গুগল প্রমাণীকরণকারী অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অ্যাপসটি খুলুন এবং উপযুক্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটিতে বর্তমান কোডটিকে প্রবেশ করান। আপনি যদি সবকিছু সঠিকভাবে করে থাকেন তাহলে আপনি একটি বার্তা দেখতে পাবেন যে টোকেনগুলো প্রত্যাহারের দাবিতে উত্তোলন অনুরোধের প্রেক্ষিতে রিকোয়েস্ট তৈরি করা হয়েছে। শীঘ্রই টোকেনগুলি আপনার নির্দিষ্ট করা ওয়ালেটে পৌঁছে যাবে। আপনি পে আউটের ইতিহাস পাবেন পে আউট হিস্টরি ইতিহাস বিভাগে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহ করে সহায়তা টিমের বা হেল্প সেন্টার সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব। আমরা আপনার সফল কাজ কামনা করছি।